হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ভূতকাস্ট, অর্থাৎ ভূত উড়ে পডকাস্ট। আমি সর্বজিৎ, আর এখানে আমরা আলোচনা করব আপনাদের সাথে ঘটা কিছু সত্যিকারের প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস নিয়ে। আজকের টপিকটা একটু আলাদা। আমাকে এর আগে আমি যখন অনেক ভূতের গল্প বলেছি, অনেক লোকের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, সেখানে অনেক ব্যক্তি আমাকে জানিয়েছেন যে তারা যখন তাদের কেউ প্রিয়জন, আত্মীয়, কেউ মা বাবা এরকম কেউ মারা যান, তারা প্রে করেন যেন তারা মারা গেলেও তাদের সাথে থাকুন, যেন তারা মারা গেলেও আবার ফিরে আসো। আমি তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি মেসেজের মাধ্যমে, তাদের কখনো ভয়েস রেকর্ডিং পাঠিয়েছি, এই কাজগুলো করা কখনো উচিত না, এর কী কী ডেঞ্জার হতে পারে। বাট তবুও আমি দেখি এই ধরনের মেসেজ বা এই ধরনের রিকোয়েস্ট মানুষের আসতে থাকে যে তারা এটা করতে চাইছেন। তো আজকে আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই, যে এটা করা কতটা বিপজ্জনক এবং যারা যারা এটা করেছে তাদের সাথে কী কী হয়েছে। এক ব্যক্তি, তিনি ম্যারিড, মানে তার সেকেন্ড ওয়াইফ আছে এবং তার সেকেন্ড ওয়াইফের সঙ্গে বেশ দু তিন বছর সংসার চলছে, সব কিছু চলছে, কিন্তু হয় দাম্পত্য জীবন চলতে চলতে ভালো, চলতে চলতে পরবর্তীকালে প্রবলেম হয়, কোনো না কোনো কারণে ঝগড়া ঝাঁটি অশান্তি হতেই থাকে, সব বাড়িতে হয়। তো ওই ব্যক্তির সঙ্গে ওনার ওয়াইফের কিছু একটা সমস্যা ওই সময় চলছিল, বিয়ের দু তিন বছর পর সেকেন্ড ওয়াইফের সঙ্গে। ওনার যে প্রথম ওয়াইফ সে মারা গেছে, তিনি কি করলেন, তিনি চলে গেলেন আগের ওয়াইফকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে, সেই কবরখানায় তিনি গিয়ে তার আগের ওয়াইফের কবরের কাছে এসে কাঁদতে কাঁদতে খুব ইমোশনাল হয়ে, আমাদের এরা তো কেউ আর খারাপ চাইছে না মনে মনে, সেই ব্যক্তি তিনি কোনো খুব ভালো মনেই এইসব কথা বলেছেন গিয়ে, যে তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছো, প্লিজ তুমি আবার ফেরত চলে এসো, প্লিজ তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তুমি আবার চলে এসো, তুমি চলো আমার সাথে, তুমি বাড়িতে আমার সাথে চলো, এইসব কথা গিয়ে বলেছে। এবার উনি বাড়ি ফেরত এসছে, ওয়াইফকে জানায়নি যে উনি গেছিল কবরখানায়। বাড়িতে ফেরত আসার বেশ দিন দিন দুয়েক পর থেকেই দেখতে পাচ্ছে ওয়াইফের, মানে সেকেন্ড ওয়াইফের শরীর আস্তে আস্তে খারাপ হতে আরম্ভ করছে। তার হঠাৎ হঠাৎ অকারণে অসময় জ্বর আসছে, তার খেতে ইচ্ছে করছে না, তার শারীরিক অবনতি ঘটছে, শরীরে শক্তি কমে যাচ্ছে। এইবার এত অবধি তো তাও ঠিক ছিল, যখন লোকটি কাজের জন্য বাইরে চলে যায়, মানে সারাদিন কাজের জন্য বাইরে থাকে, সেই সময় মহিলা যখন ঘরে থাকেন তখন উনি হঠাৎ করে দেখছেন টিনের কৌটো ইত্যাদি জিনিস পড়ে যাচ্ছে, বাথরুমের দরজা দড়ম করে খুলে যাচ্ছে, কলিং বেলের শব্দ হচ্ছে, গিয়ে দেখছে কেউ নেই, মানে যা এতদিন পর্যন্ত কিছু হয়নি সেই সমস্ত জিনিস ওখানে ঘটতে আরম্ভ করছে। মাঝে মাঝে তো বাড়াবাড়ি এমন জায়গায় চলে গেছে যে উনি গল্পের বই পড়ছেন, হঠাৎ মনে হচ্ছে যেন কেউ চুলটা খোলা রাখলে পেছনে চুলে খুব জোরে টান দিলে যেমন না সেরকম, মানে কেউ ডেলিবারেটলি ওনার উপর অত্যাচার করছে। কিন্তু কেন হবে এরকম, মানে হঠাৎ করে কেন হচ্ছে এরকম, তার কোনো হদিশ উনি খুঁজে পাচ্ছে না, তার কোনো আনসার উনি খুঁজে পাচ্ছে না। উনি যখন হাজব্যান্ডকে গিয়ে ব্যাপারটা ন্যারেট করলেন, বললেন যে এটা শুধু আমার শরীর খারাপ না, এই 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 জিনিসগুলো হচ্ছে, তখন ওনার হাজব্যান্ড একটু ভয় পেল, যদি কবরখানায় গিয়ে এই ধরনের প্রে উনি করেন তো ওনার ওয়াইফ নাকি কেউ, সে যেখানে সে যা ওখানে উপস্থিত আছে সেই জিনিসটা যদি ওনার সাথে চলে আসে বাড়িতে তো প্রবলেম হতে পারে, বা ওনার ওয়াইফই মারা যাওয়ার পর তো আর ওয়াইফ নন, উনি একটা অন্য ডাইমেনশানে, আত্মার একটা ডাইমেনশান আলাদা, ওটা একটা অন্য ডাইমেনশানে চলে গেছে, সেইটাকে যদি ডেকে আনা হয়, সেইটা যে আপনার সেই আগের ওয়াইফের মতন বিহেভ করবে না, একটা বিদেহী আত্মার মতনই বিহেভ করবে যেটা তার করার কথা, সেটা তো তাকে বোঝানো যায়নি ইমোশনাল মুহূর্তে, তিনি ওটা করে ফেলেছেন। এইবার এটা বোঝবার পর উনি বিভিন্ন জায়গায় গিয়ে মানত করে বিভিন্ন ওঝা বাবা ইত্যাদিকে দেখিয়ে আস্তে আস্তে নিজের সমস্যা সুরাহা করেছেন, এবং মনে মনে ওনাকে প্রার্থনাও করতে হয়েছে যে, মানে মনে মনে কি ঘরের মধ্যে চিল্লে বলতে হয়েছে যে যারা এখানে আসো বা যে এখানে এসছো প্লিজ চলে যাও, আমাদেরকে একা ছেড়ে দাও। তো এইভাবে বলে বলে অনেক প্রে প্রার্থনা করার পরে সেই জিনিসটা কমে। সে আপনার ওয়াইফ হোক আর যেই হোক, ওয়েন সামথিং ইজ গন ইটস গন, মানে চলে যাওয়ার পরে সেটাকে জোর করে ডাকাডাকি করে সেখানে গিয়ে এই সমস্ত জিনিস করে কি ডেকে ফেলবেন, করতে কি কোনো লাভ নেই। দ্বিতীয় গল্পটি একজন মহিলার, যার একটি খুব প্রিয় কুকুর ছিল, তার কোনো ভাই বোন ছিল না, এবং ভাই বোন না থাকার কারণে দেখবেন অনেক সময় বাড়িতে পেটদের সাথে একটা সখ্যতা তৈরি হয়, একটা বন্ধুতা তৈরি হয়। তো টিনেজ বয়সে বোধহয় ওনার কুকুরটা বাড়িতে আনা হয়েছিল, এবং বিয়ের পরে উনি কুকুরটাকে নিয়ে হাজব্যান্ডের বাড়িতে গেছিলেন, ততক্ষণে কুকুরটা অনেক বয়স হয়ে গেছিলো। এইবার সেই কুকুরটা যখন ওনার বাড়িতে রয়েছে, এত ভালোবাসা সব কিছু চলছে, কুকুরটার মধ্যে ব্রেনের একটা ডিজিজ হয় এবং সে মারা যায়। যখন কুকুরটা মারা যায় তখন ওনার দু তিন মাসের অন্তঃসত্ত্বা। এবার অন্তঃসত্ত্বা একজন মহিলার শারীরিক এবং মানসিক অবস্থা আর পাঁচজনের মতন হয় না, এবং সেই সময় অনেক বিদেহী শক্তির, অনেক রকমের অশরীরী শক্তির
আগমন ঘটতে পারে এবং তারা আকৃষ্ট হতে পারে সেই মহিলার ওই অন্তঃসত্ত্বা অবস্থার প্রতি। এবং সেটা আমি ডিসকাস করেছি অনেক বিস্তৃতভাবে, আই বাটনে দেওয়া লিঙ্কে আপনারা দেখতে পাবেন, একটি ভিডিওতে আমি এই ব্যাপারে ডিসকাস করেছি। আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন যে অন্তঃসত্ত্বা মহিলাদের কী কী এক্সপিরিয়েন্স আছে এবং তারা কী কী জিনিসপত্র দেখেছে। যাই হোক, এবার ঘটনায় ফিরে আসি। তো কুকুরটি মারা যায় এবং কুকুরটি মারা যাওয়ার পর ওই মহিলা পুরোপুরি ভেঙে পড়েন, কারণ তার কোনো ভাই বোন ছিল না, ওই কুকুরটাই ছিল তার একেবারে মানে ভালোবাসার বা একটা বেড়ে ওঠার সঙ্গী। তো কুকুরটা যখন মারা যায় তিনি প্রচণ্ড পরিমাণে কষ্ট পান, যাদের কুকুর আছে তারা বুঝতে পারেন ব্যাপারটা। এবং ওই অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি কুকুরটি মারা যাওয়ার দু তিন দিন পর রাত্রেবেলা বসে বিছানায় এরমভাবে প্রে করেন যে তুমি যেখানেই থাকো, কুকুরটার নাম করে, তুমি যেখানেই থাকো, যেমনভাবেই থাকো, প্লিজ তুমি আমার সামনে এসে উপস্থিত হও, আমার কাছে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তুমি সে যে রূপেই আসতে পারো, যেমনভাবে আসতে পারো, তোমার ব্যাপার, কিন্তু তুমি ফিরে আসো এবং আমার কাছে থাকো। এই প্রার্থনাটা উনি নিজের ঘরে বিছানায় বসে করেন, যেই ঘরে কুকুরটি মারা গেছে। এই ঘটনার প্রায় ছ সাত মাস পরে, বললাম না তখন উনি তিন মাসের অন্তঃসত্ত্বা, তো বললাম ছ সাত মাস পরে প্রায় ওনার সন্তান জন্ম নেয়, একটি বেবি বয়। বাচ্চাটা হওয়ার বেশ কয়েকদিন পর থেকে হসপিটাল থেকে বাড়িতে আনার পরে কিছু অদ্ভুত জিনিস ওরা নোটিস করতে থাকে। দেখে বাচ্চারা কথা বলছে না, কিন্তু মানে কুকুরটা একটা জায়গায় রাখা থাকতো তার ঘর, বাচ্চাটা নাকি শুয়ে শুয়ে ওইদিকে খালি চেয়ে থাকে। মানে তিনি যখন তাকে দুধ খাওয়াচ্ছেন তখনও দেখছে বাচ্চা ওইদিকে মুখ করছে, যখন দোলনা শোনাচ্ছেন তখনও দেখছেন ওইদিকে মুখ করছে। তো ওদের মানে ব্যাপারটা যেন একটু ব্যাপারটা কেমন গড়বড় লাগলো। কখনো বাচ্চার যে দোলনা আছে মানে বসে আছে, হঠাৎ করে বাচ্চা বেশি দুলছে না কিন্তু দোলনা দুলে উঠছে। বাচ্চার ঘরের সামনে যে দরজাটা আছে, মহিলা বসে রয়েছেন এক পাশে, ওখান থেকে তাকিয়ে দেখছেন বাচ্চার যে নার্সারির পাশের দরজাটা সেটার পাশে যেন একটা সাদা ছায়া মতন কি যেন একটা আবছা গলাটে দেখা যাচ্ছে নিচের দিকে। এগুলো দেখে ওরা তো আটকে উঠলেন যে এবার কী হবে। তো ওরা কিছু বুঝতে পারছেন না যে এই এই প্রবলেমটার সমাধান কী। অনেক কিছু করা হলো, কিছুতে কিছু মিটলো না। বাচ্চাটা যখন জন্মানোর প্রায় এক বছর হয়ে গেছে, দেড় বছর হয়ে গেছে, সে আস্তে আস্তে কথা বলতে শুরু করছে, তখন ওরা আর একটা অদ্ভুত জিনিস নোটিস করলেন যে বাচ্চাটা হঠাৎ হঠাৎ করে যেদিকটা দেখে মানে যেদিকটা কুকুরটা রাখা থাকতো সেদিকটা দেখে হঠাৎ করে হেসে ওঠে। ওটার দিকে বাচ্চারা অনেক সময় হাসে না অকারণে, কিন্তু ও বাচ্চাটা যেন ওই দিকে দেখে দেখেই হাসে। এরমভাবে চলতে চলতে মহিলারা ভয় পেতেন, কিন্তু কী করবেন অনেক কিছু করেও ঠিক হচ্ছিল না, ব্যাপারটা ঠিক করতে পারলেন না। বড় অদ্ভুতভাবে যখন বাচ্চাটা একটু বড় হলো, মানে চার পাঁচ বছর বয়স হয়ে গেল, তখন এই সমস্যাগুলো আপনা আপনি পুরোটাই মিটে গেল। কে বলতে পারে, হয়তো ওই কুকুরটি বাচ্চাটাকে দেখাশোনা করছিল, বা এমনও হতে পারে কুকুরটিকে ওইরকমভাবে ডাকার কারণে কোনো অশরীরই ওখানে এসে উপস্থিত হয়। অনেক জিনিস ভালো হতে পারে আমি মানছি, কিন্তু খারাপও তো হতে পারে, এবং খারাপ হওয়ার চান্স তো পৃথিবীতে দেখবেন সব জিনিসেরই বেশি থাকে। যে চলে গেছে তাকে চলে যেতে দেওয়া উচিত, এবং যে এসছে তাকে আনন্দে উৎসাহে বুকে জড়িয়ে নেওয়া উচিত। এরপরের যে ঘটনাটা আমি আপনাদের বলবো সেটা ঘটেছে সদিচ্ছায় ভূতপ্রেতকে ডাকার চেষ্টা করার ফলে এই ঘটনাটা ঘটেছে। এইরকম অবশ্য আগেও হয়েছে, আমি আগেও একটা এরকম গল্প বলেছিলাম যেখানে এক মহিলা এরকম কিছু তন্ত্রবিদ্যার মাধ্যমে কিছু একটাকে ডাকার চেষ্টা করেছেন, সেটারও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে একবার দেখে নিতে পারেন। আপনারা জানি না শুনেছেন কি না, আমি একটা রিচুয়ালের নাম বলবো, সেটা হচ্ছে দ্য গেম অফ থ্রি কিংস। সেই রিচুয়ালটা খুবই একটা ভয়ঙ্কর রিচুয়াল, এটা আমার মনে হয় না যে কারোরই করা উচিত, এবং যারা যারা করেছে তারা অনেকে অনেক কিছু দেখেছে। একটি বিদেশি জিনিস দ্য গেম অফ থ্রি কিংস, কীভাবে করতে হয় তার টিউটোরিয়াল আমি এখানে বসে দেবো না, সেটা দেওয়ার আমার কাজও না, এবং আমি চাইও না যে আপনাদের কাছে কোনোভাবে সেই টিউটোরিয়াল পৌঁছক, এবং আমি বলবো আপনারা প্লিজ এসব থেকে দূরে থাকুন। তো যাই হোক, এক ব্যক্তি, তার মোটামুটি মাঝবয়সী এবং তার ওয়াইফ, একটা ফ্যামিলি নিয়ে থাকেন, ফ্যামিলিতে অনেক ছেলেপুলে আছে, চার পাঁচ ভাই এরকম একটা কিছু, ভাই বোনের এরকম একটা কিছু আছে। তো ওই ব্যক্তিরা একটা ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে উঠেছিলেন, এবং সেখানে যাওয়ার পর হঠাৎ ভাই বোনগুলো মানে হয় না অল্প বয়স, কিছু একটা করবো, ভূত ডাকবো, ভূত দেখবো, এরম টাইপের একটা মনে কৌতূহল থাকে। তো ওরা কী করেছে, একটা একটা ওই গেম অফ থ্রি কিংসের যে নিয়মাবলী আছে মাঝরাত্রে ওই সব উঠে করেছে। যেদিন করেছে সেদিন ওরা হয়তো গা ছমছমে দু একটা জিনিস টের পেয়েছে, এর থেকে বেশি কিছু না, কিন্তু তারপরে আস্তে আস্তে ওদের জীবনে এমন ঘটনা ঘটতে থাকে যেগুলি খুবই রোমহর্ষক। প্রথমত ওরা যখন একদিন সবাই মিলে মানে ঘরের মধ্যে আড্ডা দিচ্ছে, সব কিছু করছে, হঠাৎ ওরা দেখলো যে বাথরুমের দরজা খুলে কে একটা যেন বেরোলো। ওরা অতটা কেয়ার করলো না, সবাই বাচ্চা, এবার যারা বাচ্চা তারা দেখছে পাশে একটা বাচ্চা, তো বুঝতেও পারছে না যে এটা আমাদের ভাই বোন, কেউ একটা না, তো ওর বোধ হয় মেজো ভাই না কে একটা, হঠাৎ নোটিস করলো এই বাচ্চাটা কে। সে বাচ্চাটা নাকি তার একটা মানে জানলার পাশে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেল, মানে আপনারা দেখবেন সামনে আলো থাকলে আর পেছনে কোনো মানুষ থাকলে তাকে পুরো কালো একটা ছায়ার মতন লাগে, মানে তাকে বলে ইংরেজিতে সিলোয়েট।
ওই বাচ্চাটা যেন একটা সিলোয়েট দেখা যাচ্ছে এবং সে জানলা ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা যেই নোটিস করেছে দৌড়ে গেছে বাচ্চাটাকে ধরবার জন্য, যেই এগিয়ে ওকে ধরতে গেছে বাচ্চাটা দৌড়ে রান্নাঘরে আবার ঢুকে গেল, বাথরুম থেকে বেরিয়ে ওখানে দাঁড়িয়েছিল, ওখান থেকে রান্নাঘরে ঢুকে গেল। এবার এরা হলো কি হলো, রান্নাঘরে ঢুকলো, রান্নাঘরে ঢুকে দেখছে কেউ নেই। এই ছেলেটা তো প্রচন্ড ভয় পেয়ে গেল, আমি নিজের চোখে দেখলাম এখানে বাচ্চারা ছিল, দৌড়ে রান্নাঘরে ঢুকে গেল, কোথায় গেল? ও যাতে সবাই মিলে ওকে প্যাক না মারে, ওকে সবাই মিলে খচায় না, তার জন্য ভয়েতে ব্যাপারটা চেপে যায়, কাউকে বলে না। এরপরে ওর আরেক ভাই, ওদের আরেক ভাই আর কি, সে দেখে যে একটি লোক মানে ফিল্টারের সামনে ওদের মানে ওরা কিছু একটা কাজ করছে, দেখছে লোকটা ওদের বাড়ি হঠাৎ করতে গেছে কেউ জানে না, ফিল্টারের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওরম ওকে দেখতে পাচ্ছে আরেকজন ভাই, লোকটা ওর দিকে দেখতে পাচ্ছে কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না, যতক্ষণে বাকিদেরকে ডেকে ওনাকে দেখিয়েছে সে নেই। এটা গেল দু নম্বর কেস। এখনও পর্যন্ত এরা অতটা কিছু ভয় ইত্যাদি পায়নি। এইবার একদিন সন্ধ্যাবেলা এরকম ওরা মানে কিছু একটা ঘরের মধ্যে, ওই হয় না বাচ্চারা শনি রবিবার দিন কিছু একটা লুডু ফুডু খেলে বা একটা মজা করে, হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। এবার কারেন্টটা চলে গেলে সবাই বলে আচ্ছা ওই ইনভার্টার চালিয়ে দাও, তা চাবি ভাবি আনো, যে ঘরটা ছিল মেবি হয়তো ইনভার্টারটা সেই ঘরটা চাবি দেওয়া ছিল, তো সেই চাবিটাকে আনতে পারে, চাবিটা এনেছে নিচে নেমেছে। এবার যে ঘরগুলো ওরা ছিল সেগুলো বেরিয়ে বাইরের দিকে যে ঘরগুলো যেগুলো বন্ধ ছিল লোডশেডিংয়ের সময়, হঠাৎ গিয়ে দেখছে সব কটা ঘর খোলা, যেন মনে কেউ এসছে ঘরের মধ্যে, এমনকি ইনভার্টারের ঘরটাও খোলা। এরা তো ভয় পেয়েছে, তাড়াতাড়ি ইনভার্টারে চালিয়ে ফেরত এসে এদেরকে সব কথা বলেছে। ওরা বলছে কই আমরা তো কেউ বাইরে যাইনি, আমরা তো এক জায়গায় জড়ো সড়ো বসে আছি কারেন্ট যাওয়ার পরে, এটা কী হলো? তো ওরা ভয় পেলো, ভয় পেলে ইনভার্টারটা চালানোর পরে একটু আলো ফালো ওদের ওখানে জ্বলেছে। এবার ইনভার্টারের দেখবেন পাওয়ার খুব কম থাকে, সব জায়গায় আলো আসে না, তো ওদের ওখানে যে ঘরটার মধ্যে ওরা বসেছিলো তার মধ্যে আলো ছিল, কিন্তু তাও ওদের যেন ওই ঘর খুলে যাওয়ার পরে একটু ভয় লাগছিলো। তো ওরা গিয়ে ব্যালকনির ধারে, যেখানে একদম ব্যালকনিটা ওদের বড়ো ব্যালকনি ছিল যেখান থেকে সামনের বাড়ি দেখা যায়, সেইখানে একটা গিয়ে ওরা বসলো। ওদের কারোর একটা চোখ গেল সামনে একটা প্লট আছে, ফাঁকা প্লট, সামনে কোনো বাড়ি নেই, সামনে যে জায়গায় বাড়ি থাকার কথা সেখানে একটা ফাঁকা প্লট, সেই ফাঁকা প্লটটার পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার ছাদে এক মহিলা মাথায় পুরো ঘোমটা দেওয়া ওই ছাদের কার্নিশ থেকে পা ঝুলিয়ে বসে সোজা ওখান থেকে ওদের দিকে দেখছে। এ তো দেখে সবাইকে দেখিয়েছে, এবার এই ব্যাপারটা একা দেখেনি, এই ব্যাপারটা ওখানে সবাই দেখতে পেয়েছে ও দেখানোর পর, এবং সবাই ইকুয়ালি ভয় পেয়ে গেছে। এবার ওরা কী করবে ওখান থেকে? তাড়াতাড়ি ঘরে এসে ঠাকুর ঠাকুর নাম জপ করা, নাম টাম নাম নেওয়া, যে যা পেরেছে সমস্ত কিছু নিয়েছে, নিয়ে ওই তো ওই ব্যাপারটাকে মিটিয়েছে, বাবা মা আসাতে ঘটনাগুলো বলেছে, কিন্তু তারপরে ব্যাপারটা সময়ের সাথে চাপা পড়ে যায়, কিছু হয় না সেটা নিয়ে। এরপরে বেশ কয়েক মাস পরে ওদের যে বাবা সে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। এবার এই হার্ট অ্যাটাক হওয়াটা প্রকৃতির নিয়মে নাকি ওদের এই কার্যকলাপের ফলে সেটা আমরা কেউ জানি না, কিন্তু ঘটনাটা ঘটে। এবার মারা যাওয়ার পর যে বড় ভাই সে মোটামুটি ততক্ষণে পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে, সে বোধহয় চাকরি বাকরি পাবে, তো চাকরি করে ভাই নিজের ভাই বোনদের নিয়ে ওই ফ্ল্যাটটা ছেড়ে পুরোনো দুঃখ মেমোরি এবং ওই ভুতুরা মেমোরি সমস্ত ছেড়ে অন্য একটা ফ্ল্যাটে যায়। তো সেই ফ্ল্যাটে ওরা যখন গেছে তখন নতুন নতুন ওরা একটা কম্পিউটার নিয়েছিল এবং কম্পিউটারটা রেখেছিল ঠিক জানলার সামনে টেবিলটার ওপর। তো এক একজন ভাই যখন তারা কম্পিউটারে একজন ভাই বসে কম্পিউটার কাজকর্ম করে জানলাটা সামনে খুলে রাখতো, গরম হতো বলে জানলাটা খুলে রাখতো। এবার জানলার ধারে বসে কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ যেন তার মনে হচ্ছে যে ওই জানলার ওপার থেকে কে যেন তার দিকে দেখছে। বলে রাখা ভালো যে এখানে ঘরটা কিন্তু একতলায় বা গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলে সেখানে নয়, ঘরটা তিনতলায়। এবার সেই তিনতলা থেকে ও দেখছে ওপারে আরেকটা বিল্ডিং রয়েছে, সেখানে সেখানের যে বিল্ডিংয়ের জানলা তার ভিতর থেকে এক মহিলা উঁকি মেরো দিয়ে দেখছে, যেই ও মুখটা তুলেছে সে নাকি পাঁচিলার আড়ালে ঢুকিয়ে গেল। ও একটু ব্যাপারটা অদ্ভুত লাগলো, কারণ আগে এই সমস্ত জিনিস হয়েছে। ও আবার গিয়ে নিজে কম্পিউটারে যা কাজ করে সেগুলো করতে লাগলো, যেই কাজ করতে বসেছে আবার দেখছি যেন ওই মুখটা বেরিয়ে ওর দিকে তাকাচ্ছে, আবার ও তাক দেখছে আবার দেখছে নুকিয়ে যাচ্ছে। ওর তো এবার হাত পা ঠান্ডা, ও ভাইদের ঘটনাটা বলেনি। এরপরে এমন হলো যে ওর ভাইরা যারা আছে তারা যখন এই জিনিসটা ফেস করলো সবাই বুঝতে পারলো যে কিছু একটা গণ্ডগোল সামনের বিল্ডিংটায় হচ্ছে। এবার ওরা গিয়ে সামনের বিল্ডিংয়ে খোঁজ খবর নিল যে ওই বিল্ডিংয়ে কারা থাকে, তাদের সাথে কথা বলি, ওই দাদাটা গিয়ে জিজ্ঞেস করে ভেবে গেলো। তো গিয়ে জানতে পারলো যে ওই বিল্ডিংটা বহু বছর খালি পড়ে আছে, ওখানে কেউ থাকেই না, ওই বিল্ডিংটা ভ্যাকেন্ট পড়ে আছে, কেউ একটা ছেড়ে চলে গেছে। এবার এদের তো মানে মোটামুটি পিলে চমকে গেলো যে কিছু একটা গণ্ডগোল আছে, আর কিছু গণ্ডগোলটা মনে হয় ওই বিল্ডিংয়ের নয়, গণ্ডগোলটা বোধহয় এদের সঙ্গে রয়েছে, কারণ এরা ঘর পাল্টে ফেলেছে কিন্তু প্রবলেম যায়নি। তাহলে উপায় একটাই, যখন মরণকালে হরির নাম মানুষ সেই সময় গিয়ে তারপর বিভিন্ন ওস্তাদ ইলেমের লোকেদের ওঝার লোকেদের
ডেকে এনে নানা রকম কার্যকলাপ করে শেষমেশ এইসব থেকে তারা ছাড় পায়, নিজাত পায়। এই গল্পগুলো থেকে আমরা কী জানতে পারি, যে খেলার ছলে হোক বা আপনার মনের ইচ্ছাটা যতটাই নিষ্পাপ হোক না কেন, যতটা আপনার ইন্টেনশন ভালো হোক না কেন, এই জিনিসগুলোকে কখনো মানে অতি সাহসিকতা দেখিয়ে বা ইমোশনে বয়ে গিয়ে ডেকে ফেলা উচিত না। সে আপনার বাড়িতে যারই মৃত্যু ঘটুক না কেন, যে চলে গেছে মনে রাখবেন সে একটা অন্য লোকে গেছে, আর তার কারণ সমেত গেছে, সে দেহ ত্যাগ করে গেছে। দেহ সমেত যদি বেঁচে থাকতেন তিনি নিশ্চয়ই আপনার সাথে থাকা উচিত এবং আপনি তাদের সাথে থাকবেন, ভালোবাসা সম্পর্ক সব থাকবে। কিন্তু যখন সে একবার চলে গেছে, দয়া করে কোনো ইমোশনের দোহাই দিয়ে, কোনো ভালোবাসার দোহাই দিয়ে তাকে ডাকবেন না, কারণ এই বর্তমান জীবন যেটা আপনি বাঁচছেন সেইটা দুর্বিষহ হয়ে যেতে পারে এবং আপনার বড় ক্ষতিও ঘটতে পারে। আর বলা বাহুল্য যে এরকম কোনো জোর জবরদস্তি করে একটা প্ল্যানচেট বা এই গেম অফ থ্রি কিংস ইত্যাদি জিনিস করে জোর করে কোনো জিনিসকে ডেকে আনা একদমই ঠিক না, সেটা তো খারাপ বলাই বাহুল্য। যাই হোক, আপনারা জানাবেন আজকের গল্পগুলো আপনাদের কেমন লাগলো এবং আপনারা কী মনে করেন যে এরকম মানুষদের কি ডাকা উচিত যারা চলে যায়, এবং তারা যখন আসে অ্যাকচুয়ালি কি তারা আসে না তাদের জায়গায় অন্য কেউ চলে আসে। গল্পগুলো ভালো লেগে থাকলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন ডাইরেক্টলি আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনাদের যদি এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে নিচের ইমেল আইডিতে, যেটা হলো bhootcast@gmail.com, সেখানে আপনারা আপনার গল্পগুলো, আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাকে অডিও রেকর্ডিং বা লিখে পাঠাতে পারেন। এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি রয়েছি এবং তার লিঙ্কও দেওয়া রয়েছে, সেখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে পাঠাতে পারেন এবং ওখানে আমি অন্যান্য ধরনের ভৌতিক আপডেট, শর্ট ফিল্মসের গল্প, ছোটো ছোটো জিনিস ইত্যাদি আমি শেয়ার করে থাকি, সেগুলো আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। টাটা।